নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি আরেকটা ছোট শর্ট ট্রিপের ভিডিও নিয়ে। কলকাতা থেকে যদি আপনারা ফাঁকায় ফাঁকায় একবেলার জন্য কোথাও একটু ঘুরে আসতে চান, তাহলে আপনারা দ্বিতীয় হুগলি সেতু ধরে আর দিল্লি রোড ধরে সোজা চলে আসতে পারেন 50 কিলোমিটার দূরে ব্যান্ডেল। আমরা এখন এসেছি আপনাদেরকে ব্যান্ডেল চার্চ ঘুরিয়ে দেখাতে। প্রায় 600 বছর পুরনো এই চার্চের সমস্ত খুঁটিনাটি আমরা আপনাদেরকে এই ভিডিওতে জানাবো কিছু অজানা তথ্য, আর জানাবো কীভাবে কলকাতা থেকে আর ব্যান্ডেল স্টেশন থেকে এই চার্চে আপনারা আসতে পারেন। তাই এই ভিডিওটি শেষ অবধি দেখুন, আর যদি আপনারা এই চ্যানেলে নতুন হন তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ব্যান্ডেল গির্জা খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 4:30 অবধি, এবং এখানে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফিজ নেই। তবে এটাও আপনাদেরকে জানিয়ে রাখি যে এই কোভিড আবহে এই সময়ের পরিবর্তন করা হতে পারে। শীতের সময় চার্চে ঢুকলেই প্রথম যেটা নজরে পড়ে সেটা হচ্ছে যিশুখ্রিস্টের জন্মের যে মুহূর্ত, সেটাকে এখানে নানারকম পুতুলের সাহায্যে তুলে ধরা হয়েছে, যেটাকে বলা হয় সিন অফ নেটিভিটি। পর্তুগিজদের তৈরি প্রায় 600 বছর পুরনো এই চার্চ শুধুমাত্র খ্রিস্টানদের বা ক্যাথলিকদের প্রার্থনার জায়গাই নয়, এটা একটি দ্রষ্টব্য জায়গাও বটে। আপনারা কলকাতা থেকে স্বাচ্ছন্দ্যে গাড়ি করে এখানে আসতে পারেন, অথবা হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল ট্রেন বা প্যাসেঞ্জার ট্রেনেও আসতে পারেন। 1599 সালে প্রথম এই চার্চের প্রতিষ্ঠা করে পর্তুগিজরা। এই চার্চটি যিশুখ্রিস্টের মা মাদার মেরিকে উৎসর্গ করা হয়েছে, এবং এই চার্চটির পোশাকি নাম হচ্ছে ব্যাসিলিকা অফ হোলি রোজারি ব্যান্ডেল। চলুন এবার আপনাদেরকে এই চার্চের কম্পাউন্ডে চার্চ ছাড়াও আর কী কী আছে সেগুলো ঘুরিয়ে দেখাই। প্রথমেই যেমনটা দেখালাম আপনাদেরকে, এই সিন অফ নেটিভিটি আপনাদের চোখে পড়বে। তার পাশ দিয়ে যে রাস্তাটা আছে এটা দিয়ে আমরা প্রধান চার্চের দিকে যাব। চার্চের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে এটা হচ্ছে চার্চ ঘুরতে যাওয়ার জন্য। এখানে বিভিন্ন মূর্তি আর ম্যুরালস দিয়ে ডেকোরেট করা আছে। এই সুন্দর ম্যুরালটার মাধ্যমে বাইবেলের একটি ঘটনাকে তুলে ধরা হয়েছে। আরও যত আমরা চার্চের দিকে এগিয়ে যাব, চোখে পড়বে বাইবেলের বিভিন্ন ঘটনাকে প্রস্তর মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে। জায়গাটা অত্যন্ত মনোরম। যেমন এই মূর্তিটি দেখাচ্ছে যিশুখ্রিস্ট একজনের পা ধুয়ে দিচ্ছেন। এই মূর্তিগুলো দেখাচ্ছে যিশুখ্রিস্ট বসে স্বর্গের পরীদেরকে জ্ঞানের বাণী শোনাচ্ছেন। এছাড়াও আরও বিভিন্ন রকমের মূর্তি এখানে আছে, যেগুলো সবগুলো এই ভিডিওতে দেখানো সম্ভব হয়নি। তবে অবশ্যই চার্চে ঢোকার আগে এই সমস্ত মূর্তিগুলো দেখে এবং উপভোগ করে চার্চে আসবেন। 1980 সালে এই চার্চটিকে একটি মাইনর ব্যাসিলিকা করা হয়, যদিও তার আগে থেকেই এটি ট্যুরিস্ট স্পট হিসেবে যথেষ্ট পরিচিত ছিল। এবার আপনাদের দেখাবো একটা 600 বছর পুরনো জাহাজের মাস্তুল। চার্চে ঢোকার আগে এই যে ঘরটা আছে কাঁচে ঘেরা, এখানে আছে একটি জাহাজের মাস্তুল। আপনারা সবাই জানেন যে পর্তুগিজরা জাহাজে করে ভারতে আসত, এবং সেই সময়কার জাহাজ অনেক সময় নানারকম দুর্ঘটনার কবলে পড়ত। সেরকমই একটি দুর্ঘটনার কবলে পড়েছিল 1655 খ্রিস্টাব্দে একটি পর্তুগিজ জাহাজ, এবং সেই জাহাজের যিনি ক্যাপ্টেন ছিলেন তিনি মা মেরির কাছে প্রার্থনা করেন যাতে তাদের জাহাজের কোনো বিপদ না হয়, এবং মা মেরির আশীর্বাদে তাদের জাহাজ স্থলে পৌঁছে গেছিল। সেই জাহাজের ক্যাপ্টেন তার জাহাজের মাস্তুলটিকে মা মেরির এই গির্জাকে দান করে যান। সেই মাস্তুলটি সংরক্ষিত আছে এই কাঁচের ঘরটিতে, এটা অবশ্যই দেখবেন। গির্জার উল্টো দিকের যে মাঠ আছে সেখানেও বিভিন্ন মূর্তির মাধ্যমে বিভিন্ন বাইবেলের ঘটনাকে তুলে ধরা হয়েছে। এগুলো ঘুরে দেখতে খুবই ভালো লাগবে।
এইটা হচ্ছে মূল গির্জায় ঢোকার প্রবেশপথ। ফাউন্ডেড ইন 1599 অর্থাৎ 1599 খ্রিস্টাব্দে এই চার্চে প্রতিষ্ঠা হয়েছিল। বিশাল কাঠের গেট পেরিয়ে যখন আপনারা চার্চে ঢুকবেন, প্রথমেই চোখে পড়বে ব্যান্ডেল গির্জার ইতিহাস। তারপরে লম্বা করিডোর দুই দিকে চলে গেছে এবং এক পাশে সারি সারি ঘর, যেখানে চার্চের বিভিন্ন কাজকর্ম হয়। করিডোরগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে বিভিন্ন ছবি আর গল্পের মাধ্যমে। আমরা প্রথমেই গেলাম সুভেনির শপ, যেখানে ছোট ছোট মূর্তি, গল্পের বই এবং অন্যান্য জিনিসপত্র বিক্রি হয়, যেগুলো আপনারা বাড়ি নিয়ে যেতে পারেন। ব্যান্ডেল গির্জায় এলে এখান থেকে কিছু জিনিস বাড়ি নিয়ে যাবেন, তাহলে আপনাদের ভালো লাগবে। এই চার্চ শুধুমাত্র কলকাতা বা পশ্চিমবঙ্গের নয়, ভারতবর্ষেরও সব থেকে পুরনো চার্চগুলির মধ্যে একটি। 1599 খ্রিস্টাব্দে এই চার্চের প্রতিষ্ঠার পর 1632 খ্রিস্টাব্দে কোনো কারণে এই চার্চ সম্পূর্ণ জ্বলে যায়। তারপরে 1661 খ্রিস্টাব্দে এই চার্চের পুনর্নির্মাণ হয়। এইটা হচ্ছে মূল প্রার্থনা গৃহে যাওয়ার রাস্তা, তবে সেখানে ক্যামেরা নিয়ে যাওয়ার নিয়ম নেই, সেই জন্য আমরা সেইখানকার ভিডিও আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে মূল প্রার্থনা গৃহ ছাড়াও এখানে যীশুখ্রিস্ট, মাদার মেরি এবং শুভযাত্রার দেবীর একটি করে প্রার্থনা স্থল আছে, যেগুলো আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। চৌকো চার্চের করিডোরের মাঝখানের অঞ্চলটিতে একটি উঠোন আছে, যেটিকে খুব সুন্দরভাবে গাছ দিয়ে সাজিয়ে যীশুখ্রিস্টের একটি প্রার্থনা স্থল রাখা হয়েছে। যারা মূল প্রার্থনা গৃহে ঢুকতে পারছেন না, তারা এই উঠোনে এসে যীশুখ্রিস্টের মূর্তির সামনে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে পারেন। আর এখান থেকেই আছে চার্চের ছাদে যাওয়ার রাস্তা, যেখানে মাদার মেরি এবং শুভযাত্রার দেবী দুটি আলাদা আলাদা দিয়ে প্রার্থনা স্থল আছে। এবারে আমরা সিঁড়ি দিয়ে চার্চের ছাদে চললাম, যেখানে মাদার মেরি আর লেডি হ্যাপি ভয়েজের দুটি আলাদা আলাদা প্রার্থনা স্থল আছে। সিঁড়ি দিয়ে উঠে প্রথমে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে মাদার মেরির প্রার্থনা স্থল, যার নামে চার্চটি প্রতিষ্ঠা হয়েছিল। সেই যীশুখ্রিস্টের মা মাদার মেরির প্রার্থনা স্থল হচ্ছে এইটা। গির্জার ছাদ থেকে আশপাশের রাস্তাগুলো দেখতে খুব সুন্দর লাগবে, আর তারপরেই আমাদের চোখে পড়বে গির্জার ঘণ্টাঘরটি। বহুদূর থেকে এই ঘণ্টাঘরের বা ঘড়িঘরের সময় দেখা যায় আর এখানকার ঘণ্টার আওয়াজ শোনা যায়। মা মেরির প্রার্থনা স্থলের উল্টো দিকে গির্জার ছাদের ওপরেই আছে লেডি অফ হ্যাপি ভয়েজের প্রার্থনা স্থল। আগেকার দিনে নাবিকেরা যাত্রা শুরুর আগে এখানে প্রার্থনা করে যেতেন, যাতে তাদের রাস্তায় কোনো বিপদ না ঘটে। চার্চের ছাদ থেকে দূরে সুন্দর গঙ্গাকে দেখা যায়। আর অন্যদিকে ব্যান্ডেল শহরটিকেও বহু দূর অবধি এত উপর থেকে দেখা যায়।
বড় সুন্দর লাগে এই উপর থেকে ব্যান্ডেল শহরটিকে দেখতে। চার্চের ছাদে এই দুটি প্রার্থনা স্থল আর ঘড়ি ঘরটিকে দেখে আমাদেরকে আবার নেমে যেতে হবে নিচে। তাহলে আর দেরি না করে একদিন সময় বের করে চলে আসুন ব্যান্ডেল চার্চ ঘুরতে কলকাতা থেকে। আপনারা গাড়িতেও আসতে পারেন অথবা ট্রেনেও আসতে পারেন। এক বেলার জন্য ব্যান্ডেল চার্চ ঘুরে যেতে আপনাদের বেশ ভালোই লাগবে। সুপ্রাচীন আর সুবিশাল এই চার্চ অনেক ইতিহাসের সাক্ষী। চিন্তা করবেন না, এখানে অনেক জায়গা আছে, সেজন্য সমস্ত কোভিড প্রোটোকল মেনে আপনারা ডিস্টেন্স মেনটেন করে ঘুরে দেখতে পারবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ডিসকভারিং কলকাতা।